আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যখন বাসায় থাকতে থাকতে একটু বোরিং ফিল করি তখন মনে হয় একটু বাইরে বের হই কিন্তু এই প্রচণ্ড গরমে কোথাও যেতে ইচ্ছে করে না মনে হয় বাসায় মনে হয় বেশি শান্তি আর দেখা যায় যে হাঁটতে বের হব একটু বিকেলবেলা করে হাঁটলে শরীরের জন্য ভালো মনটাও ভালো লাগে কিন্তু কাউকে পাই না একা একা তো হাঁটতে বা ঘুরতে ভালো লাগে না সেই জন্য খালাকে ডেকেছি সহ আমরা একটু এই দিকটায় হাঁটতে আসছি আমার কাছে এই দিকটার পরিবেশটা এত ভালো লাগে এই জায়গাটার ভিডিও আমি এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর অনেক দিন গরম পুরি ভাজা খাওয়া হয় না এদিকটায় আসলে আমি এই দোকানে হচ্ছে গরম পেঁয়াজু পুরি এগুলো খাই এখানকার পুরি আর পেঁয়াজুটা আমার কাছে খুবই মজার লাগে তো গরম পেঁয়াজু ভাজতেছিলো ভাইটা বলল যে একটু পর আসেন ঘুরে আসেন ততক্ষণে পেঁয়াজুটা ভাজা হোক তো আমরা আশেপাশেই একটু ঘুরছিলাম হাঁটছিলাম আর কি আর এদিকটায় আপনারা অনেক কচু দেখতে পারবেন এদিকটা না শুধু নীলফামারিতে কিন্তু মানে আনাজে কানাজে সব জায়গায় কচু দেখবেন কচু এত পাওয়া যায় এখানে আর এখানে আমার মনে পড়ে গেলো ছোটোবেলার কথা ছোটোবেলায় এই যে এই ছোট ছোট সাদা একগুলো ফুল আছে তো এগুলো তুলে তুলে যদি আপনি এই যে একটু মুখে দিতেন তাহলে একটু মিষ্টি বের হইতো ভিতর থেকে একগুলো ছোট ছোট সাদা ফুল জানি না আমিও গাছটার নাম কি আমার যদিও মনে নাই সবুজের মাঝে নিজেকে খুব ভালো লাগছিল আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আমার তো খুব ভালো লাগে আর এই যে এখানেও কোচ এদিকে একটু হাঁটাহাঁটি করে তারপর আমরা চলে গেলাম গরম পুরি আর পেঁয়াজু খেতে এসে দেখি যে গরম পুরিও ভাজতেছিল ভাবলাম শুধু পেঁয়াজু কেন খাব তাহলে গরম পুরিও খাই আর আমি ভাজাবুজি যেহেতু খুব কম খাওয়ার চেষ্টা করি তাই যেখানেই খেতে যাই না কেন আমি অল্প করে খাই এতে করে আমার সমস্যাও হবে না আবার আমার মনের স্বাদটাও মিটল পেঁয়াজুটা খুবই মুচমুচে ছিল আর পুরিটা পেঁয়াজ দিয়ে দেয় এখানে ঝাল শুকনো মরিচ আর পেঁয়াজ একটা মরিচের ভর্তা করে সেটা দিয়ে এখানে আমি পুরিটা খাই তো পুরিটা এখানে এটা দেখেতে খেতে খুবই মজা লাগে অনেক আগে থেকে খাই যত বছর নীলফামারিতে এখানে আছি তত বছর ধরেই এখানকার পুরি আর পেঁয়াজুটা আমি খাই এই তো খালাসও আমরা খুব মজা করে খেয়ে নিলাম আমরা প্রথমে ভাবছিলাম যে নিয়ে যাব বাসায় নিয়ে যাব পরে ভাবলাম এখানে খাওয়ার মজাই আলাদা আমি এখন যেটা দিয়ে হাঁটছি আপনারা কি বলেন এটাকে বলেন তো মাল্লি বলেন না আইল বলেন অবশ্যই জানাবে আর আজকে আমি কোথায় গিয়েছিলাম কোথায় পেঁয়াজু খেলাম সেটা কিন্তু বলবো না আপনাদের বলতে হবে কমেন্টের মাধ্যমে তো এখানে হাঁটতে হাঁটতেই দেখছিলাম বাচ্চারা কানামাছি ভোবো খেলতেছিল। তো ওদের সাথে আমিও একটু শৈশবে ফিরে গেলাম এখন অনেকেই বলবে কি ঢং এই বয়সে আবার কানামাছি খেলতে হবে আসলে মনের কোনো বয়স হয় না আপনি যে কোনো বয়সে আনন্দ করতে পারেন যদি আপনার মন মানসিকতা এরকম থাকে তো আমার কাছে ভালোই লাগে তো বাচ্চাদের সাথে একটু অল্প করে একটু কানামাছি ভব খেললাম অনেক দিন পর এই খেলাটা খেললাম এই খেলা ছোটোবেলায় আমরা অনেক খেলেছি আর আমার খুব পছন্দের একটা খেলা ছিল তো এই তো ওদের সাথে একটু দুষ্টামি করে তারপর এখন চলে যাচ্ছি ওরা আবার শুরু করবে খেলা আর আমার মাথাটাও প্রচন্ড ব্যথা করছিল তাই খালাকে নিয়ে বাসায় বাসায় যাব গিয়ে একটু মাথায় তেল লাগিয়ে তারপর এক কাপ করে চা খাবো তো আমরা সেই জন্য বাইরে আর চা খাইনি বাসায় যেয়ে চা খাবো তো কেমন লাগলো আজকের আমার এই সাধারণ ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না